হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ আছো। আমাদের কিন্তু মানসিক সুস্থতাটাও নির্ধারণ করা জরুরি, কারণ হতাশ হওয়া যাবে না এবং পরীক্ষা কেন হচ্ছে না, হবে কি না, এগুলো নিয়ে বেশি টেনশন করা যাবে না। জাস্ট পড়তে থাকবে, তোমরা পড়াশোনা করবে এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো প্রতিদিন দেখবে, আর সেগুলো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কারেকশন করার, সেগুলো উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব আমি, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন। আসো তাহলে ক্লাসটা দেখি। আজকে দেখো তোমাদের জীববিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন থেকে আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, দুটো ইম্পর্টেন্ট সৃজনশীল। এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো কি বলা আছে, নিচের চিত্রগুলো লক্ষ্য করো। তিনটা চিত্র দেয়া আছে, চিত্রগুলো একটু দেখো। চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি, তিনটা চিত্র দেয়া আছে। চিত্র এ হচ্ছে, তোমরা চিনতে পারছো, চিত্র এ কিন্তু হচ্ছে ধমনী, চিত্র বি হচ্ছে শিরা, আর চিত্র সি হচ্ছে কৈশিক জালিকা। এই ছবিটা কিন্তু তোমাদের সেভেন এর বইতে দেয়া আছে এবং এটা একটা বোর্ডের প্রশ্ন এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো গ নাম্বারে কি বলা আছে, গ নাম্বারে বলা আছে চিত্রের এ ও বি এর মধ্যে পার্থক্য তুলে ধরো, মানে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, ক্লাস সেভেন থেকে কিন্তু তোমরা পড়ে আসছো, তোমরা পারো। তারপর আমি একটু আলোচনা করছি। দেখো ধমনী হচ্ছে, যেটার উৎপত্তি স্থল হচ্ছে হৃৎপিণ্ড। আমরা জানি ধমনী হচ্ছে একটা রক্তবাহিকা যেটা হৃৎপিণ্ড থেকে দেহের দিকে, হৃৎপিণ্ড থেকে কিন্তু উৎপত্তি হয়ে দেহের দিকে রক্ত পরিবহন করে। আবার শিরা হচ্ছে উৎপত্তি কোথায়, কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে চলে আসে। দেখো এটা কিন্তু দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে, মানে সারা দেহ থেকে রক্তগুলো নিয়ে হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে ধমনী কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ধমনী হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহে, সারা দেহে নিয়ে যায়, আবার শিরা হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় নিয়ে আসে, হৃৎপিণ্ডে নিয়ে আসে। আমরা কি জানি যে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, মানে নিঃশ্বাসের সাথে, সেটা ফুসফুস হয়ে কিন্তু কোথায় যাচ্ছে, প্রত্যেকটা কোষে কিন্তু পৌঁছে যাচ্ছে। সেখানে কিন্তু অক্সিজেন আর যে গ্লুকোজ, সেটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আবার রক্ত মিশে কোথায় থেকে, দেহ থেকে আবার হৃৎপিণ্ডে চলে আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, দেখো কপাটিকা নেই, ধমনীর কিন্তু কপাটিকা নেই, আর শিরার হচ্ছে কপাটিকা আছে, আর আছে, আর ধমনী হচ্ছে পেশি বহুল। তোমরা অনেক সময় বলো যে ম্যাডাম চিত্র দেখে বুঝতে পারি না যে কোনটা কি। দেখো চিত্র এ, দেখো আমি ভিতরটা পুরু করে দিয়েছি, তার মানে এটা ভিতরটা হচ্ছে পুরু ধমনীর, আর চিত্র বি এর ভিতরটা হচ্ছে পাতলা, মানে ধমনী হচ্ছে পেশি বহুল ও পুরু, আর শিরা হচ্ছে পাতলা, পেশি বহুল না। ঠিক আছে, আরো কিছু পার্থক্য আছে, যেমন আমরা যে নারী স্পন্দনটা যে দেখি, এটা কিন্তু ধমনীতে পাওয়া যায় কিন্তু শিরাতে কিন্তু পাওয়া যায় না, আর রক্ত প্রবাহের চাপ বেশি কিন্তু ধমনীতে থাকে, আর চাপটা শিরাতে কিন্তু কম থাকে। এরপরে ঘ নাম্বারে কি প্রশ্ন দেওয়া আছে, দেখো ঘ নাম্বারে বলা আছে দেহের সুস্থতায় এ বি ও সি এর ভূমিকা অনস্বীকার্য যুক্তিসহ আলোচনা করো। অবশ্যই এই তিনটার ভূমিকা থাকবে, কারণ হচ্ছে এই তিনটাই কিন্তু আমাদের রক্ত প্রবাহতন্ত্র বা রক্ত সংবহন তন্ত্রের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটা এইটাই হচ্ছে মেইন, আর আছে হৃৎপিণ্ড। এই ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, এই তিনটারই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেহের রক্তের প্রবাহে। রক্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রক্তের কাজগুলো আমরা জানি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হরমোনের প্রবাহ নিয়ন্ত্রণ করে, পুষ্টি প্রবাহ নিয়ন্ত্রণ করে। তার মানে রক্ত যদি ঠিকমতো দেহে প্রবাহিত হতে হয়, তাহলে কিন্তু এই তিনটার অবশ্যই ভূমিকা থাকবে। আমরা জানি ধমনী মূলত হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ফলে দেহের সকল কলা এবং কোষে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছায়, যা আমাদের বেঁচে থাকার জন্য। আমরা কি জানি যে শ্বসন বিক্রিয়াটার মধ্যে কি গ্লুকোজ আর অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের শক্তি উৎপন্ন করে। এখন এর জন্য কিন্তু অক্সিজেনটা কি সারা, মানে সারা দেহে পৌঁছে যাওয়া কিন্তু জরুরি, আর এই কাজটা করে দিচ্ছে কি ধমনী। ধমনীর মাধ্যমে যে অক্সিজেন পায় তা সারা দেহের বিভিন্ন অঙ্গ এবং কলা কোষে শ্বসন ক্রিয়া চালু রাখে, এবং শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তা আবার শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে নিয়ে যায়।
কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা বিষাক্ত গ্যাস, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য উপযোগী না, সেটা কিন্তু দেহ থেকে বের করে দেওয়া জরুরি। এই কারণে যখন দেহ থেকে যখন দেখো আমরা এখানে বলেছি কি দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে, মানে দেহ থেকে যখন হৃৎপিণ্ডের দিকে আবার রক্তটা পরিবহন করে, সেখান থেকে কি ফুসফুসে ধমনীর সাহায্যে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কিন্তু ফুসফুসে চলে যায় এবং সেখান থেকে দেহ থেকে কিন্তু বের হয়ে যায়। এভাবে কিন্তু ধমনী এবং শিরা রক্তে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রবাহটা বা পরিমাণটা কিন্তু ঠিক রাখতেছে। আবার কৈশিক জালিকা, কৈশিক জালিকা হচ্ছে রক্তের সূক্ষ্মাতি সূক্ষ্ম যে অংশ, সেটা কিন্তু আমাদের দেহের মানে একদম ছোট ছোট অঙ্গগুলোতে কিন্তু পৌঁছে যাচ্ছে, মানে ধমনী এবং শিরার মধ্যে কিন্তু একটা সংযোগ স্থল হিসেবে কাজ করছে হচ্ছে এই কৈশিক জালিকা। কৈশিক জালিকা একদিকে ক্ষুদ্রতম ধমনী, অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে, ফলে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গে কিন্তু রক্ত পৌঁছে যাচ্ছে, ফলে প্রত্যেকটা কোষে এই কৈশিক জালিকার মাধ্যমে কি হচ্ছে রক্তটা পৌঁছে যাচ্ছে, এই অক্সিজেনটা পৌঁছে যাচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইডটা হৃৎপিণ্ডের দিকে আসছে। তার মানে এই তিনটা জিনিসেরই মানে ধমনী শিরা এবং কৈশিক জালিকা তিনটা জিনিসেরই কিন্তু আমাদের শরীরে ভূমিকা অনস্বীকার্য। এভাবে লিখতে হবে, পারবে না লিখতে? ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন এখন দেখি। দেখো একটা প্রশ্ন, দেখো সকালে রিমি বাজার থেকে পলিথিনে করে কিছু সবুজ শাক কিনে নিয়ে আসে, দুপুরে সেগুলো বের করতে গিয়ে দেখে পলিথিনের ভিতরের গায়ে ফোটা ফোটা পানি জমে আছে। তাহলে উদ্দীপকের প্রক্রিয়াটা আমরা বুঝতে পারছি না যে কি প্রক্রিয়ার কথা এখানে বলা হচ্ছে। এখানে কিন্তু প্রশোধনের কথা বলা হচ্ছে। প্রশোধনটা কি, দেখো আমি একটা ছবি এঁকেছি, তুমি যদি একটা গাছের কিছু অংশ পলিথিন দিয়ে বেঁধে দাও, কিছুক্ষণ পরে দেখবে কি ওই গাছের ভিতরে এরকম এরকম ফোটা ফোটা পানি জমে যাচ্ছে। এই পানিটা কোত্থেকে আসতেছে? নিশ্চয় পাতা থেকে আসতেছে, আর অন্য কোনোভাবে কিন্তু পলিথিনের ভিতরে পানি ঢোকার কোনো ওয়ে ছিল না। তার মানে এটা কিন্তু প্রশোধন প্রক্রিয়াটা ব্যাখ্যা করে। এখন গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তার মানে প্রশোধন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে। প্রশোধন কি? একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কি বায়বীয় অঙ্গ মানে বাতাসে যে অঙ্গগুলো থাকে সেগুলোর সাহায্যে গাছের যে অতিরিক্ত পানি সেটা কিন্তু বের হয়ে যাওয়া, সেটাই হচ্ছে প্রশোধন প্রক্রিয়া। এবার আমি প্রশোধন প্রক্রিয়াটা নিয়ে কিছু আলোচনা করি, শোনো। প্রশোধন প্রক্রিয়াটা কিন্তু কোন অঙ্গের মাধ্যমে পানিটা বের হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু প্রশোধন প্রক্রিয়াটা তিন প্রকার। কি কি বলতো? তিন ভাবে হয় প্রশোধন। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, আর একটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন, আর একটা হচ্ছে লেন্টিকুলার। তাহলে তোমরা এই নাম দেখে কিন্তু বুঝতে পারতেছো যে এই অঙ্গের মাধ্যমে প্রশোধন হয় দেখে এই প্রশোধনের নাম এরকম। যেমন পত্ররন্ধ্রীয় প্রশোধন হবে পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্র কি নিশ্চয় জানো তোমরা? পত্ররন্ধ্র হচ্ছে যে পাতায় কচি কাণ্ডে ফুলের বৃতি পাপড়িতে যদি দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত এক ধরনের রন্ধ্র মানে ফুটা, যেদিক দিয়ে কি পানি বা পানি বের হবে অথবা কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন ঢুকতে পারে। ঠিক আছে, মানে বেশিরভাগ প্রশোধন মানে 90-95% প্রশোধন কিন্তু পত্ররন্ধ্রীয় প্রশোধনের মাধ্যমে হয়। এরপরে আমরা দেখি কিউটিকুলার প্রশোধন। কিউটিকল কি? আমরা জানি পাতার উপরে আর নিচে কিন্তু কিউটিকল থাকে, একটা আবরণ, এটা হচ্ছে পাতার আবরণ। এই আবরণ ভেদ করে যে প্রশোধনটা হয় সেটা কিন্তু কিউটিকুলার প্রশোধন। আরেকটা আছে কি লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার হচ্ছে লেন্টিসেল দিয়ে যেটা হয়। লেন্টিসেল কোথায় থাকে? কাণ্ডে থাকে। উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি, গৌণ বৃদ্ধি মানে হচ্ছে কাণ্ডের বৃদ্ধি যখন হয় তখন মাঝে মধ্যে এমন বৃদ্ধি হয় যে কাণ্ডটা ফেটে যায়, তখন সেখান দিয়ে কিন্তু কিছু পানি বের হয়ে যায়, এটাকে বলা হয় লেন্টিকুলার প্রশোধন। প্রশোধনের ফলে কি হয়, উদ্ভিদটা বাষ্পাকারে অতিরিক্ত পানি দেয়, মানে যে পানিটা ওর দরকার নেই, যে পানিটা উদ্ভিদের জৈবিক কাজে ব্যবহার হয়ে বাকি পানিটা বের করে দেয়, এর ফলে পানি শোষিত হয়। মানে যখন পাতায় পানিটা মানে শোষিত বের হয়ে গিয়ে সেখানে একটা ঘাটতি সৃষ্টি হয় তখন কি হয় মূল থেকে পানিটা উপরে উঠে আসে। তাহলে মোটামুটি ব্যাখ্যা করা গেল, এইভাবে তোমরা ব্যাখ্যা করে দিবা প্রক্রিয়াটা। এখন ঘ নাম্বারে বলছে উদ্ভিদের জৈবনিক ক্রিয়া সচল রাখতে উদ্দীপকের বর্ণিত প্রক্রিয়াটির গুরুত্ব অপরিসীম। অবশ্যই, তাই না? প্রশোধন উদ্ভিদের জৈবনিক ক্রিয়া মানে উদ্ভিদেও কিন্তু অনেক প্রত্যেকটা কোষে কিন্তু রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেই রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য অবশ্যই পানি লাগে। অথবা উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরি উদ্ভিদের জন্য তো অবশ্যই জরুরি, উদ্ভিদের জন্যই না শুধু আমাদের জন্য কিন্তু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা দিয়ে কিন্তু আমাদের খাবার দাবারের সব যোগান হয়। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য তো পানি অবশ্যই জরুরি। এখন এইসব প্রক্রিয়াতে পানি যেগুলো ব্যবহার করা হয় সেটার জন্য কিন্তু মূল দিয়ে পানি শোষণটা কিন্তু অবশ্যই জরুরি। এখন মূল দিয়ে যদি পানি শোষিত না হয় তাহলে কিন্তু এই পানি আসবে না সালোক সংশ্লেষণের জন্য অথবা উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদের বিপাক ক্রিয়ার জন্য। তাহলে এই প্রশোধন দিয়ে যখন অতিরিক্ত পানিটা বের হয়ে যাচ্ছে তখন কিন্তু
এই পানিতে একটা মানে পাতা একটা ঘাটতি সৃষ্টি হয়, এই পাতার ঘাটতিটা কিন্তু মূল পর্যন্ত পৌঁছায়, তখন কিন্তু আস্তে আস্তে দেহের একটা পানির ঘাটতি সৃষ্টি হয় এবং কি উদ্ভিদ পানি শোষণ করে, জাইলেম বাহিকায় টান পড়ে। জাইলেম কি পরিবহন টিস্যু, যেটা সারা দেহে পানি পরিবহন করে। এজন্য এটাকে অনেক সময় নেসেসারি ইভিলও বলা হয়, এই প্রশোধনকে। অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রশোধনকে কেন নেসেসারি ইভিল বলা হয় বা প্রয়োজনীয় ক্ষতি কেন বলা হয়, কারণ হচ্ছে অনেক সময় অতিরিক্ত পানি বের হয়ে যায়, আর মাটিতে যদি বেশি পানি না থাকে তখন কিন্তু পানিটা শোষণ করতে পারে না। এজন্য অনেক সময় প্রশোধনটা উদ্ভিদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু অপকারী ভূমিকা থাকলেও উদ্ভিদের যৌবনীকে সচল রাখার জন্য উদ্দীপকের প্রক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে লিখতে হবে, তাহলে লিখতে পারবে না? হ্যাঁ, এভাবে লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত তোমাদের দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন দুটা এবং এইভাবে উত্তর করার চেষ্টা করবে, এবং যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসায় সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।